নমস্কার সকলকে, আপনাদের স্বাগত জানাই আমাদের গুজরাট ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে। আগের ভিডিওতে আপনারা দেখে নিয়েছিলেন কিভাবে আমরা হাওড়ার থেকে আহমেদাবাদ এসেছিলাম প্রায় 39 ঘন্টা ট্রেনের সফর কমপ্লিট করে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা যাব এখান থেকে আমাদের হোটেলে এবং সেখান থেকে বিকেলবেলা ঘুরতে বেরোবো আহমেদাবাদের ওয়ান অফ দ্য ট্যুরিস্ট স্পট অটল ব্রিজে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আগের ভিডিওতে ধন্যবাদ জানাই অরূপ বিশ্বাসকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য, এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আহমেদাবাদ স্টেশন নেমেই প্রথমেই আমরা একটা উবের বুক করে নিয়েছিলাম আমাদের হোটেলে পৌঁছানোর জন্য। গুজরাটে কিন্তু আমি খেয়াল করে দেখলাম উবের, ওলা, ইনড্রাইভ এই ধরনের অ্যাপগুলি কিন্তু খুবই প্রচলন রয়েছে। এখানে আপনারা ওলা, উবের এদের মাধ্যমে অটো, ক্যাব এবং বাইকও ভাড়া করে নিতে পারবেন এবং প্রাইসও কিন্তু রিজনেবল পড়বে। উবের ভাড়া করে আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় লাঞ্চ টাইম ক্রস করে যাওয়ায় আমরা আগে একটি রেস্টুরেন্ট দেখে সেখান থেকে লাঞ্চ করে নিয়েছিলাম এবং তারপরে গেছিলাম আমাদের হোটেলে চেক ইন করতে। আমাদের হোটেল ছিল আহমেদাবাদের বস্ত্রাপুর এলাকায়। তো সেইখানে পৌঁছাতে নজরে পড়ল একটি রেস্টুরেন্ট যার নাম ছিল দ্য এগ ইটারি। এখানে ঢুকেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর দেখলাম। এছাড়া এদের মেনুটা কিন্তু একটু বেশ ইউনিক। এখানে যত রকম ডিশ পাওয়া যাচ্ছিল সবই কিন্তু ডিম দিয়ে বানানো, তাছাড়া কিন্তু সেরকম কোনো মেনু ছিল না। আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা এগ ফ্রাইড রাইস আর একটা এগ বিরিয়ানি। এই দুটি খাবার নিয়ে আমাদের বিল হয়েছিল 520 টাকা। খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। এখানে তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলের নাম ছিল দ্য লীলা প্যালেস। এখানে কিন্তু আমরা আগোডার থেকে বুকিং করে নিয়েছিলাম। আপনারা চাইলে ওখানে ডাইরেক্ট গিয়েও কথা বলে বুকিং করে নিতে পারেন। হোটেলের বেস্ট পার্ট হলো এখানে কিন্তু ওপরে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা ছিল। হোটেলটি 4তলায় অবস্থিত এবং খুবই কমফোর্টেবল ছিল। এখন আমরা আপনাদের আমাদের রুম ট্যুরটা দেব, তো দেখে নিন। এই রুমটার ভাড়া কিন্তু আমাদের পড়েছিল 1800 টাকা পার নাইট। এসি ছিল, এছাড়া অন্যান্য অ্যামিনিটিসও ছিল। আর বেস্ট পার্ট হলো এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা ছিল। তো সব মিলিয়ে হোটেলের রিভিউ কিন্তু বেশ ভালোই। হোটেলে প্রায় 4টার সময় চেক ইন করার পর আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং তারপরে ঝটপট রেডি হয়ে গেলাম, কারণ এরপর আমরা বেরোবো আহমেদাবাদের ফেমাস অটল ব্রিজ দেখার জন্য। অটল ব্রিজে যাওয়ার জন্য কিন্তু আপনারা যে কোনো জায়গার থেকেই উবের বা ওলার মাধ্যমে ক্যাব বা অটো বুক করে নিতে পারেন। আমরা একটি অটো ভাড়া করে নিয়েছিলাম। উবেরের মাধ্যমে বুক করে অটোতে আমাদের ভাড়া পড়েছিল 320 টাকা। তো অটোতে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এখানে কিন্তু অটো আপনাদের ভেতর অবধি নিয়ে যাবে না, পার্কিংয়ের সামনেই আপনাদের ছেড়ে দেবে। আমরা এখন আহমেদাবাদ সাইট সিনের মধ্যে চলে এসেছি প্রথম সাইট সিন দেখতে, এবং সেটা হলো আহমেদাবাদের বিখ্যাত অটল ব্রিজ। তো অটল ব্রিজে আসার জন্য আমরা প্রথমেই আমাদের হোটেল থেকে একটি অটো বুক করে নিয়েছিলাম। সেখানে ভাড়া নিল 120 টাকা 3 জনের। তো সেই ব্রিজ থেকে আমাদের নামিয়ে দিল অটল ব্রিজের সামনে পার্কিংয়ে, এবং এখানে দেখতে পাচ্ছি বিশাল একটি পার্কিং তৈরি করা হয়েছে। প্রায় এখানে 700-এর ওপর গাড়ি কিন্তু একসাথে পার্ক করা যাবে, একটি মাল্টি স্টোরেড পার্কিং। তো সেই পার্কিংটা দেখে এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব অটল ব্রিজের দিকে, এবং সেখানে কিন্তু প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হবে। সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে, তাই স্কিপ না করে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো চলুন এগিয়ে যাওয়া যাক। অটল ব্রিজ কিন্তু খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, সুতরাং আপনারা কিন্তু সারা সন্ধেটা এখানে ভালো মতো টাইম কাটাতে পারবেন। গেট নাম্বার 3 দিয়ে আমরা এখন ঢুকে পড়েছি। পার্কিং এর উল্টো দিকে এই যে দরজাটা রয়েছে সেটাই হলো গেট নাম্বার 3। এবার আমরা যাব হচ্ছে টিকিট কাটতে টিকিট কাউন্টারে। ঢুকেই দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, আইসক্রিম থেকে শুরু করে আরও অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে, ফালুদা, ছাস, এছাড়াও কিছু গিফট শপ রয়েছে যেখান থেকে আপনাদের পছন্দ মতো গিফট কিনতে পারবেন। তো খুব সুন্দর করে সাজানো রিভার ফ্রন্ট ফ্লাওয়ার পার্ক।
ঢুকেই টিকিট কাটার জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে ডান দিকে, এখানে বোর্ড করা রয়েছে টিকিট কাউন্টার, আমরা এখান থেকে চলে যাব। আর এই ব্যাক সাইডেই রয়েছে টিকিট কাউন্টার। তো আমরা এখন টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি দু ধরনের কাউন্টার রয়েছে, যে একটাতে নেওয়া হচ্ছে ক্যাশ আর একটাতে ইউপিআই পেমেন্ট। তো আপনারা যে কোনো পদ্ধতিতে পেমেন্ট করতে পারেন। তো এখানে অটল ব্রিজ এবং ফ্লাওয়ার পার্ক দুটোতে ঢোকার জন্য কিন্তু অ্যাডাল্টদের রয়েছে 40 টাকা, এছাড়া বাচ্চাদের টিকিট রয়েছে 20 টাকা এবং সিনিয়র সিটিজেন হলেও 20 টাকা। এছাড়া আপনারা যদি শুধুমাত্র অটল ব্রিজে আসতে চান তাহলে অ্যাডাল্টদের 30 টাকা, বাচ্চাদের 15 টাকা এবং সিনিয়র সিটিজেনদেরও 15 টাকা। এছাড়া আপনাদের যদি ইচ্ছা হয় এবং শুধুমাত্র ফ্লাওয়ার পার্কে টিকিট কাটতে চান তাহলে সেই ব্যবস্থাও রয়েছে। এখানে পুরো প্রাইস চার্টটা আমরা দেখিয়ে দিলাম, তো এবার আমরা টিকিটটা কেটে নেব। আমরা গেছি আমাদের টিকিট, টিকিটের উপর রয়েছে একটি কিউআর কোড আর কতজন যাচ্ছেন কত প্রাইস সেই সমস্ত কিছু। তো চলুন এবার এই টিকিটটা নিয়ে আমরা ব্রিজে ঢুকবো। আমরা এখন চলে এসেছি অটল ব্রিজের সামনে, আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন অটল ব্রিজ। তো এটি সেই ফেমাস অটল ব্রিজ যেটি 2022 সালে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। এই ব্রিজটি কিন্তু সবরমতী নদীর ওপর অবস্থিত, এটি 300 মিটার লম্বা, এছাড়া 14 মিটার কিন্তু চওড়া। এই ব্রিজের ফেসিলিটি হলো এটি একটি ট্রায়াঙ্গেল শেপের ব্রিজ। তো এখন আমরা ব্রিজটা দেখতে পাচ্ছি, এরপর আমরা ব্রিজে উঠবো এবং কেমন সেখান থেকে ভিউ দেখা যায় সেটা কিন্তু আপনাদের দেখাবো। এছাড়াও এই ব্রিজের পেছনের দিকে রয়েছে একটি ফ্লাওয়ার গার্ডেন, সেটাও কিন্তু আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন আর বাকিটা আমরা ধীরে ধীরে ঘুরে দেখি। এখন তো আপনারা দিনের বেলা দেখতেই পাচ্ছেন অটল ব্রিজ কেমন লাগে দেখতে, সন্ধ্যাবেলা কিন্তু এখানে বিভিন্ন রঙের আলো জ্বালানো হয়, তার জন্য ব্রিজটা কিন্তু দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। আমরা সন্ধে হওয়ারই অপেক্ষা করছি এবং সেই ভিউটাও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বিকেল থাকতে থাকতে আমরা ঢুকে পড়েছি ফ্লাওয়ার গার্ডেনে, যাতে এখানে সমস্ত ফুলগুলো আমরা ভালো করে বুঝতে পারি। তো খুব সুন্দর করে সাজানো একটা বাগান, চারপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং অন্যান্য ধরনের গাছ দেখতে পাচ্ছি, আর মাঝখানে রয়েছে একটি ফাউন্টেন। তো সব মিলে খুব ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাপ করা রয়েছে, যেটা রয়েছে সবরমতী রিভার ফ্রন্টের সম্পূর্ণ ম্যাপ, এখানে আপনারা কী কী দেখতে পারবেন সেটা। তো আমরা চেষ্টা করবো যতটা ঘুরে দেখা যায় সময়ের মধ্যে। ফ্লাওয়ার গার্ডেনে ঢুকে প্রথমেই আমরা দেখে নিলাম এখানে রয়েছে একটি কনজারভেটরি, যেটি একটি গ্রিন হাউস। তো এখানে সমস্ত স্পেশাল ধরনের গাছগুলো রাখা রয়েছে, ভেতরে ঢোকার পারমিশন নেই তাই আমরা বাইরেতে যতটা দেখাচ্ছে সেটা দেখে নিলাম। এখন প্রায় ঘড়িতে 6:54 বাজে, কিন্তু আশেপাশে কিন্তু এখনও প্রচুর আলো রয়েছে। মানে আমাদের ওখানে 6:54 মানে 7টার সময় প্রায় অন্ধকারই হয়ে যায়, কিন্তু গুজরাটে এসে একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু সন্ধে অনেক দেরিতে হয়। সুতরাং আপনারা কিন্তু বিকেলবেলাটা এখানে বেশ ভালো রকমই সময় কাটাতে পারবেন।
ফ্লাওয়ার গার্ডেনটা মোটামুটি ঘুরে এসে এখন আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখলাম এখানে কিন্তু ভেতরে অনেকগুলি খাবারের দোকান রয়েছে, স্পেশালি আইসক্রিমের ভালো ভালো দোকান রয়েছে, এছাড়াও ছোটোখাটো খাবারের দোকানও রয়েছে। তো আপনারা চাইলে এখানে ইভিনিং স্ন্যাক্সটাও এনজয় করতে পারবেন ভালো মতোই। খাবারের দোকানগুলো একবার ঘুরে দেখে আমরা এবার ফাইনালি ব্রিজের ওপরে উঠে দেখব এবং সেখান থেকে কীরকম ভিউ হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এগিয়ে যাই। বিকেলের লাইটে কিন্তু অটল ব্রিজ সত্যি অসম্ভব সুন্দর লাগছে, সাথে সবরমতী নদীতে এত সুন্দর হাওয়া দিচ্ছে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। সুতরাং আপনারা যদি গুজরাট আসছেন মনে করেন তাহলে অটল ব্রিজ কিন্তু মাস্ট রেকমেন্ডেড। উপর থেকে দেখতে পাচ্ছি একটি ক্রুজ দাঁড়িয়ে আছে, অক্সর রিভার ক্রুজ, হয়তো এখানে ক্রুজ পরিষেবাও রয়েছে। এছাড়া আপনারা কিন্তু নদীর পাড় দিয়েও হেঁটে পুরোটা ঘুরে দেখতে পারেন, রয়েছে সাইকেলের ব্যবস্থা, তো চাইলে আপনার সাইকেল ভাড়া করে এখানে নদীর পাশে সাইক্লিংও করতে পারেন। পরিবেশটা জাস্ট অসাধারণ। আমরা এখন চলে এসেছি ব্রিজের একদম মাঝামাঝি জায়গায়। এখানে দেখছি রয়েছে একটা আইসক্রিমের দোকান যেখানে জল এবং বিভিন্ন ধরনের আইসক্রিম রয়েছে, ওই পাশে একটা আমুলেরও দোকান রয়েছে। এছাড়া এই মাঝামাঝি জায়গায় কিন্তু অনেকগুলি বসার জায়গা রয়েছে এবং খুব সুন্দর করে মাঝে সাজানো রয়েছে। এখানে দেখলাম খুব সুন্দর একটি কারুকার্য রয়েছে যেগুলি হাওয়াতে ঘুরছে এবং দেখতে বেশ ভালোই লাগছে। প্রায় 8টার সময় অন্ধকার নেমে এলো এবং ব্রিজে সমস্ত লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সাথে সাথে দেখলাম যে ক্রুজটা দাঁড়িয়েছিল সেটিও কিন্তু চলতে শুরু করে দিল। এখানে একটা জিনিস খেয়াল করলাম, লাইটিং কিন্তু বেশ কিছুক্ষণ পরপরই চেঞ্জ হচ্ছিল ব্রিজের, তাই দূর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। ব্রিজটি কিন্তু গুজরাটে উত্তরায়ণ সেলিব্রেশনের জন্য যে কাইট ফেস্টিভ্যাল হয় সেটা উদ্দেশ্য নিয়ে বানানো। এছাড়া ব্রিজের মাঝামাঝি জায়গায় রয়েছে একটি কাচের প্যানেল যেখান দিয়ে কিন্তু আপনার নিচে নদী দেখতে পাবেন। সব মিলিয়ে কিন্তু ব্রিজের এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো ছিল এবং এখানে দেখলাম সন্ধ্যের সাথে সাথে কিন্তু ভিড়টাও বাড়তে লাগলো। আমরা যদি আবার গুজরাট আসি আমরা কিন্তু আবার অটল ব্রিজ অবশ্যই ভিজিট করব, আপনারাও কিন্তু একবার অবশ্যই ভিজিট করবেন। লাইটিং সমেত ব্রিজটাকে ভালো করে দেখার জন্য আমরা ব্রিজের পাশে নদীর যে সাইডওয়ে ছিল সেখান থেকে একটু হেঁটে এলাম এবং ব্রিজটা সম্পূর্ণ ভিউটা নিলাম। আপনারাও সেই ভিউটা এবার এনজয় করতে থাকুন। আমাদের অটল ব্রিজের ঘোরাঘুরির এক্সপিরিয়েন্স কিন্তু এই অবধিই ছিল। এরপর আমরা উবের থেকে আবার একটি অটো বুক করে নিয়েছিলাম। অটো ধরার জন্য কিন্তু আপনাদের হেঁটে আবার সেই পার্কিং এরিয়াতেই যেতে হবে, কারণ অটো কিন্তু এই রিভার ফ্রন্টের সামনের গেটের কাছে আসে না। তাই আমরা ধীরে ধীরে বেরিয়ে গেলাম এবং পৌঁছে গেলাম সেই পার্কিং এরিয়ার কাছে। আমাদের হোটেলের সামনে পৌঁছাতে আমরা খেয়াল করেছিলাম সেখানে একটি মার্কেট ছিল এবং সেখানে বিক্রি হচ্ছিল কিন্তু ফুচকা, যদিও ওরা বলে পানিপুরি। সবচেয়ে ইউনিক ব্যাপার হলো এখানে কিন্তু প্রত্যেকটা ফুচকার সাথে দিচ্ছিল আলাদা আলাদা জল।
10 টাকায় 3টে এবং 20 টাকায় 6টা। এই 10 টাকা 3টে কিন্তু আপনারা পাবেন 3 রকম ফ্লেভারের জল, এবং 20 টাকা যে 6টা ফুচকা দেবে সেটাতে কিন্তু দেবে 6 রকমের জল। সুতরাং এই এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু আপনারা একবার আহমেদাবাদ অবশ্যই ভিজিট করতে পারেন। ফুচকা খাওয়ার পর আমরা চলে গেছিলাম আরেকটি স্টলে, যেটি ছিল সামনে। এখানে দেখছিলাম বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম বিক্রি হচ্ছে, যদিও সবকটাই ছিল ভেজ। আমরা নিয়ে নিয়েছিলাম একটি পনির ফ্রাইড রাইস, এটাই কিন্তু আমাদের ডিনার ছিল। তো সেই পনির ফ্রাইড রাইস বানানোর প্রসেসটাও আপনারা এবার দেখে নিন। পনির ফ্রাইড রাইস বানানোর প্রসেসিংটা তো দেখে মনেই হচ্ছে খুব ডিলিশিয়াস হবে, এবার ট্রাই করেও দেখি। গরমাগরম পনির ফ্রাইড রাইস কিনতে কিনতে খুবই ভালো লাগলো, টেস্টটা ভেজ হলেও খুবই ভালো ছিল। তো এটাও কিন্তু মাস্ট রেকমেন্ডেড এখানকার স্ট্রিট ফুড হিসাবে। এরপর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে, এবং প্রথম দিনের এন্ডিং কিন্তু এখানেই। পরের দিন আমরা গেছিলাম স্ট্যাচু অফ ইউনিটি দেখতে, সেই ভিডিও কিন্তু আসবে পরবর্তী এপিসোডে। সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।